আছেন? ও তুমি আসি ওই একটা বিষয় নিয়ে একটু টেনশনে আছি। আপনি টেনশন করতেছেন এটা আমার একদমই বিশ্বাস হয় না। আপনার চেহারার মধ্যে এটা কখনোই আসে না জানেন। আপনার চেহারার মধ্যে না একটা এক্সট্রা কি জানি একটা চমক আছে, সেটা আপনি জানেন কি? সেটা আপনি না অনেক জলি টাইপের একটা মানুষ, মানে আপনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনটা যদি খারাপও থাকে আপনারা দেখলে মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে তো মনে হয় যে আপনার প্রেমেই পড়ে যায়। তুমি বাড়ায় বলতেছো, আমার চেহারার মধ্যে কোনো এক্সট্রা ভাব নাই, ভিলেন ভিলেন চেহারা। তাছাড়া এই যে দেখো না চোখের অবস্থা, একটা বদ ছেলে এমন জোরে আমার চোখের মধ্যে ফুটবল মারছে, তারপরে চোখের বারোটা বেজে গেছে। আমার সাথে কেউ প্রেম করতেই চাই না। অন্য মেয়েদের কথা বাদ দেন তো, অন্য মেয়ে আর আমি কি এক? আমি কিন্তু আলাদা। আচ্ছা আপনি কি আমার জন্য একটু ত্যাগ স্বীকার করতে পারবেন? অবশ্যই পারবো, তোমার মতো মেয়ে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। এখন থেকে আপনি আমার জন্য ছোট ছোট ত্যাগ করে দেখান, তাহলে আমি বিশ্বাস করতে পারবো যে ভবিষ্যতে আপনি আমার জন্য বড় একটা ত্যাগ করতে পারবেন। তোমার জন্য কি ছোট ছোট ত্যাগ করতে হবে বলো, আমি প্রস্তুত। আমার জন্য শপিং করতে পারবেন? তোমার জন্য শপিং করে আনতে হবে? হ্যাঁ, জামাই কেন বিয়ের পরের দিন মাছ কিনে আনে বলেন তো? এটার প্রচলনটা কেন শুরু হয়েছে, এটাতে কি প্রমাণ করে বলেন? না জানি না, কি প্রমাণ হয়? নতুন জামাইয়ের হাতটা বড় না ছোট এটা যাচাই করার জন্য। ও এখন আমারে বাজার কইরা আইনা তোমারে বুঝাইতে হবে আমার খরচের হাত বড় না ছোট, তাই তো? এই এই আমি কি তোমারে বিয়ে করছি যে তোমার জন্য মাছের বাজার করে আইনা প্রমাণ দিতে হবে? বিয়ের সময় যদি প্রমাণ দিতেই হয় তাহলে এখন প্রেমের সময় প্রমাণ দিলে কি সমস্যা? শোনো, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, সে কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ চাই নাই। সো আমিও তোমাকে প্রমাণ দিতে পারবো না যে আমার খরচের হাত ছোট না বড়। আরে মিজান ভাই, আপনি তো পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিলেন। আমি তো জোক করতেছিলাম আপনার সাথে। না এটা তো সিরিয়াসের বিষয়। আমি জোক করতেছিলাম আপনার সাথে, আর আমি যেরকম ফ্যামিলির মেয়ে, মিজান ভাই আমার মানুষ জোর করে দিলেও কিছু আমি নেই না জানেন। আপনি প্লিজ মাইন্ড করেন। না 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 করি নাই। যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো আসো। হাল তুমি কার কাছ থেকে কি বাগাইবো, খালি সেই মতো।